আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন যে দীর্ঘদিন পলাতক থাকার পর প্রতারক শাহেদ করিম অবশেষে সাতক্ষীরা সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার অন্তিম মুহূর্তে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। একটু দেরিতে হলেও র‍্যাব, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন গ্রেফতার তো হলো, কথা হচ্ছে এই শাহেদ করিম যে অপরাধ করেছে, দেশ এবং দেশের মানুষের সাথে যে প্রতারণা করেছে, দেশের যে ক্ষতি সাধন করেছে, তার কি উপযুক্ত শাস্তি হবে, তার কি উপযুক্ত বিচার হবে, এইটা এখন আমাদের ভিতরে প্রশ্ন। সে কি আসলেই শাস্তির আওতায় আসবে কি না? যাই হোক, চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসি কিভাবে শাহেদ করিমকে গ্রেফতার করা হয়েছিল। গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটি ভাষণে কি বলেছিলেন আমরা একটু শুনি। খোঁজা হচ্ছে, সে যেখানেই থাকুক তাকে সারেন্ডার করতে হবে, নাহলে পুলিশ কিংবা অন্যান্য নিরাপত্তাকর্মী ধরে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাকে খোঁজা হচ্ছে, সে যেখানেই থাকুক না কেন তাকে সারেন্ডার করতে হবে, নাহলে পুলিশ বা নিরাপত্তা বাহিনী ধরে ফেলবেই। এটা গতকালকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর আজকে ভোরে তাকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার সময় বুরকা পরহিত এবং নীল শার্ট, গামছা এবং কমরে একটা পিস্তল ছিল, এরকম একটা অবস্থায় র‍্যাব তাকে গ্রেফতার করে। যাই হোক, গ্রেফতারের পরে কিছু ভিডিও আমরা দেখি। দেখতে পাচ্ছেন তাকে একটু, মানে জনগণ তাকে ঘিরে ধরছে, এখানে কিছু মানুষ তাকে মারবে, একজন হাতে একটু একটা লাঠি দেখতে পাচ্ছি। জাতীয় প্রতারক, সবাই মিলে একটু মারলে হইতো। হ্যাঁ, সবাই মিলে মারলে হইতো। হ্যাঁ, ওর একটু আমি একটু বানালি হইতো, এইটুক ছেলে বলতেছে, বল একটু বানালি হইতো। এটা কি বাড়ি দিল দেখেন তো, এটা কি আঘাত? আমি একটু বানালি হইতো, এইটুক ছেলে বল করছে, একটু বানালি হইতো। আচ্ছা, মতো দেওয়া উচিত ছিল, তাই না? এখানে অনেক কিছু আসলে বলার ছিল, কিন্তু মনে থাকলে ওটা আমি বলতে পারছি না, বলবো না আর কি। ওটা মানে কিছু প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে আর কি, তবে বলবো না। এখানে আসলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে, যে এটা মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। যাই হোক, যেভাবেই হোক তাকে তো ধরছে, কিন্তু সে যেন উপযুক্ত শাস্তির আওতায় আসে, তাকে যেন আবার মানে 7-5-13 করে, মানে একটু নাটকীয়ভাবে তাকে যেন আবার ছেড়ে না দেওয়া হয়। সে যেই ধরনের অপরাধ করেছে, এটা কোনোভাবে সে ক্ষমা পাইতে পারে না, কোনোভাবেই ছাড় পাইতে পারে না। যাই হোক, তারপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। তো এইটা আমি বুঝি না, এই সন্ত্রাসী, খুনি, প্রতারক, তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরার কারণটা কি? কিসের এত ভয়? তাকে মেরে ফেললে কি? আর তাকে কেন হেলিকপ্টার দিয়ে ঢাকায় আনতে হবে? তাকে তো পুলিশ বা র‍্যাবের গাড়ির পিছনে বাইন্দা ফুল স্পিডে 100 বেগে দেখাচ্ছে গাড়ি টান দিবে, রশির মধ্যে বাইন্দা তাকে হিচড়ে ঢাকায় নিয়ে আসবে। কিসের তার জন্য হেলিকপ্টার? তার জন্য এত কেন এত মানে তাকে আদর যত্নে ঢাকায় আনা হবে এবং তাকে যেন কেউ না মারতে পারে এই ধরনের শেল্টার কেন দেওয়া হবে? যাই হোক, অনেক প্রশ্ন আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাকে সারেন্ডার করতে হবে, না হলে ধরে ফেলবে। এখন কি আসলে কি সে কি সারেন্ডার করছে নাকি ধরে ফেলছে, এটা আসলে আমাদের মানে এখনও জানা নাই। যাই হোক, র‍্যাবের সদর দপ্তর থেকে প্রেস ব্রিফিং করা হবে, ওইটার জন্য আমরা অপেক্ষা করি যে তাকে কিভাবে ধরা হয়েছে। এখন
সে কোথায় পলাতক ছিল, এই যে কয়দিন পলাতক ছিল, কোন এমপি কোন মন্ত্রীর বাসায় ছিল, এটা আমরা জানতে চাই। কয়েকজন দালালের মাধ্যমে সে ভারতে পৌঁছাতে চাইছিল, তাদেরকে ধরে তো লাভ নাই, কারণ দালালদেরকে টাকা দিলে তো তারা পাঠায় দিবে, এটা তারা বড় কোনো নেতা খেতা না, কিন্তু সে যে এতদিন কোথায় পলায় ছিল এটা আমরা একটু জানতে চাই। এটা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোন দিন কোন জায়গায় কোথায় ছিল, এটা আমরা জানতে চাই। এবং সবশেষে যেটা হচ্ছে, শাহেদ করিম যেই ধরনের অপরাধ করেছে দেশের সাথে এবং দেশের মানুষের সাথে, যে প্রতারণা করেছে সারা বিশ্বের কাছে, বাংলাদেশকে যে মান সম্মান হানি করে ঘটিয়েছে, এটার জন্য তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে। এবং তাকে যারা সহযোগিতা করেছে, এমপি হোক মন্ত্রী হোক যে যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের কি মনে হয়? আমার মনে হয় তার সর্বোচ্চ শাস্তি হবে না। এবং আপনাদের কি মনে হয় এটা একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।